তিনটি ককটেল ফাটায় তারা। সকালে যাত্রাবাড়ির ধলপুরে ছাত্র শিবিরের সাথে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। হরতালের সমর্থনে মিছিল বের করে ছাত্র যাত্রাবাড়ি থানার শাখার ছাত্র শিবিরের কর্মীরা। এ সময় তারা রাস্তায় আগুন দেওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া দেয় পুলিশ। শনির আখড়ার মাতোয়ালেও হরতালের সমর্থনে মিছিল করেছে শিবিরের কর্মীরা। এ সময় তারা দুটি ককটেল নিক্ষেপ করে রাস্তা অবরোধের চেষ্টা করে। পরে সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। মহাখালীতে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। সকালে হরতালের সমর্থনে মিছিল বের করে বনানী থানা স্বেচ্ছাসেবক দল। এ সময় তারা টায়ারে আগুন ধরিয়ে দেয়। দেশে এখন গ্রেপ্তার ও হত্যার আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, দেশের গণতন্ত্র এখন কথা বলেন তিনি। সারা দেশবাসী এক ধরনের আতঙ্কের মধ্যে আছে, সেটা নির্যাতনে, সেটা মিথ্যা মামলা, সেটা গ্রেপ্তারে। সেই জন্য সারা দেশের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে আমার মনে হয় আমাদের বেরিয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগী ভূমিকা নেওয়া উচিত। রাজধানীর পল্লবীতে পূরবী সিনেমা হলের সামনে আওয়ামী লীগের উদ্যোগে চলছে হরতাল বিরোধী সমাবেশ। সেখানে দলের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফের উপস্থিত থাকার কথা রয়েছে। সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, হরতাল বিরোধী এই সমাবেশে বক্তারা ঠিক কী বলছেন এবং মাহবুবুল আলম হানিফ কি সেখানে পৌঁছেছেন? মিরপুরে আজকে সকাল থেকে যেখানে একদিকে হরতালের পক্ষে কিছুক্ষণ মিছিল হয়েছে, সেই মিরপুরে কিন্তু আজকে পল্লবীতে পূর্বী সিনেমা হলের সামনে কিন্তু হরতাল বিরোধী একটি সমাবেশ চলছে এবং বিএনপি জামাত জোটের যে দেশব্যাপী নৈরাজ্য, সেই দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কিন্তু এই দাবির প্রেক্ষিতে তার বিরুদ্ধে কিন্তু সেই প্রতিবাদে আজকে কিন্তু ঢাকা মহানগর যুবলীগ উত্তর একটি সমাবেশের আয়োজন করেছে এই মিরপুর পল্লবীতে। এবং সেখানে এখন বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের যুবলীগ উত্তরের বিভিন্ন ওয়ার্ড ভাগ হয়ে যুবলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সম্মেলনের নেতা কর্মীরা কিন্তু এই সমাবেশে এসে যোগ দিয়েছে। আর আমরা আশা করছি যে কিছুক্ষণের ভিতরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রধান নেতৃত্ব হিসেবে এখানে এখন উপস্থিত হয়েছে এবং তিনি তার বক্তব্য কিছুক্ষণের মাঝে আওয়ামী লীগের নেতা কর্মীদের সামনে তুলে ধরবেন। আনাম ভাস্কর, আপনাকে ধন্যবাদ। পল্লবীর পূরবী হলের সামনে থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ভাস্কর ভাদুরী। বিএনপির একটি ধর্মান্ধ গোষ্ঠীকে মাঠে নামিয়ে দিয়ে দেশকে মধ্যযুগে ফিরিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। যেসব পত্রিকা ও মিডিয়া ধর্মান্ধকে উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে হরতাল বিরোধী এক সমাবেশে এসব কথা বলেন তিনি। যারা নেপথ্যে কাজ করে, নেপথ্যের কারিগর যারা, নেপথ্যে যারা পরিকল্পনা করে, যারা তাদের কর্মীদের উস্কে দেয় এই সমস্ত সন্ত্রাসী কর্মকর্তাকে বাসে অগ্নিসংযোগ করতে, রেল লাইন উপড়ে ফেলতে বা রেল লাইনে আগুন দিতে, যারা মানুষকে হত্যা করতে কর্মীদের উস্কে দেয়, তাদের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করাটা স্বাভাবিক। নৈরাজ্যের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সকল কিছুর সমাধান সম্ভব, এই পথে সমস্যার সমাধান হবে না। 18 দলের হরতালে চাঁদপুরের বড় স্টেশন এলাকায় স্লিপারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। গাজীপুরের টঙ্গী ও নারায়ণগঞ্জে পুলিশের সাথে হরতাল সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জে সকালে মদনগঞ্জে ঢাকা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন ধরিয়ে অবরোধ করে ছাত্র দল। পাইকপাড়া থেকে হরতালের সমর্থনে আরও একটি মিছিল বের হয়। এটি নিতাইগঞ্জে আসার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন হরতাল সমর্থকরা, আহত হন 5 জন। এছাড়া খানপুরে হরতাল সমর্থকরা রাস্তা অবরোধ করে কয়েকটি সিএনজি ভাঙচুর ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় সংঘর্ষে আহত হয় আরও 5 জন।
চাঁদপুর লাকসাম রেলপথের বড় স্টেশন এলাকায় স্লিপারে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। এছাড়া চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক সহ বিভিন্ন এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলতে বাধা দেয় তারা। হরতালে 5 বিএনপি ও 1 জামাত কর্মীকে আটক করে পুলিশ। গাজীপুরের টঙ্গীতে সকালে গাড়ি ভাঙচুরের চেষ্টা করে হরতাল সমর্থকরা। এ সময় ককটেলও ফাটায় তারা। পরে হরতাল সমর্থকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় এক সাংবাদিক সহ 5 জন আহত হয়। বগুড়া শহরের চারমাথা এলাকায় 5টি ককটেল ফাটায় ও ভাঙচুর করে হরতাল সমর্থকরা। এছাড়া গোহাইল রোডে লাঠি মিছিল বের করে শহরে আতঙ্কের সৃষ্টি করে ছাত্র শিবির।